ওরা এইভাবে বিড়ি ধরে আগায়, এইভাবে হ্যান্ডেল টানে, ও কোনো দুঃখ নাই, বিড়ি টানে এইভাবে। কথা কর না কেন, এটার কয় সুখ টান। এত বড় একজন নেতা গেছে হুজুর তার কাছে একটা কাগজ লইয়া, হুজুরের সামনে কোপ দিয়ে সিগারেট ধরে কয়, বলেন হুজুর কি হয়েছে? কত বড় বেয়াদব, কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলো মুসলমান। এই আমার জীবনে 2004 সালে গেছিলাম মাগুরা শ্রীপুর মাহফিলে, আমি আর হক আব্বাস হিসাব, নজবুল্লাহ করুন, হক আসা আব্বাস হিসাব গেছি হুজুর, মনে রাখেন। যাওয়ার পরে চেয়ারম্যান বাড়ি আমার খাওন, রাত্রি একটার সময় খাইতে গেছি, মগার ফো মগা আমার সামনে সিগারেট ধরেছি, ধরে কয় হুজুর ইসলামের মধ্যে কিছু কিছু জিনিস আছে, আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ আসতে বললে গাল বুবো হয় আমার, আমি চার ঘন্টা ওয়াশ করে গেছি খাইতে, ও আমার সামনে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বিড়ি ধরাইছে, আর আমি যে করা মালও জানে না, আমার সামনে বিড়ি ধরে কে হুজুর। ইসলামের ভিতরে কিছু কিছু জিনিস আছে, এগুলো আমার বিশ্বাস হয় না। কত বড় নাস্তিক তাই দেখেন। উলামায়ে কেরাম হাসবান আমার কথাটাকে শোনো। আমি বললাম কি আপনার ভাল লাগে না ইসলামের ভিতরে, এমন কি জিনিস আছে? কয় জিনিসটা হলো অপরাধ করে একজনে সাজা খাজা আর একজনে। আমি মনে করছি আল্লাহ মানে হুজুর পক্ষে কথা কইব। হে কয় হুজুর, অপরাধ করে একজনে সাজা খায় আর একজনে, কয় কেমনে? কয় মাঘ মাসে শীতের মধ্যে কেউ যদি পিছনের রাস্তা দিয়ে হাওয়া লিক করে, ওটা কি কয় আপনার দেশে? বাংলায় কি কয়? বাংলাটাই কর। আমার গোপালগঞ্জের ভাষা কয় পাক, বায়ু পিরুষ কয়ও কয় বাই। হুজুর পিছনের রাস্তা দিয়ে হাওয়া লিক করলে তারা বাই কয়। আচ্ছা আপনি বলেন হুজুর, আল্লাহ যদি এরকম বানাইতো যে যেখানে অপরাধ করবো ওটুক দুইয়াই লইব, এখন হাত দিতে হইব পাও দিতে হইব, তাহলে অপরাধ করলো পিছনে হাত পাও এইগুলো আল্লাহ কি শরীয়ত কয় রে? নাউজুবিল্লাহ তো আস্তে কইলেন, দেখেন তার মাথায় কি শয়তানি আমার ঠগাইতে চায়। রাইতে একটা সময় আমি কইলাম, ও আপনার বুঝে আসে না, পিছনে রাস্তা দিয়ে বাই বেরোলে হাত পাও ধুইয়া তারপরে অজু করে নামাজ পড়তে হবে, এই তো কয়। আল্লাহ জুলুম করলো না হুজুর? আল্লাহ এরকম কইতো যে হান দিয়া যাও অপরাধ করবো ওইটু ভুলি হইব। আমি কইলাম আল্লাহ বুদ্ধি দাও রে, আল্লাহ হঠাৎ করে একটা বুদ্ধি ডুহাই দিছে। আলেমুল আমারে বকো, এইগুলো খোদাই প্রদত্ত, কেন জানো? কোরআন শরীফ আছে, ওয়ায়ু যাক্কিহিম ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। খোদাই প্রদত্ত ইলম হঠাৎ করে আমি আল্লাহওয়ালাদেরকে দেই, উলামা একরামদেরকে দুনিয়ার কোনো বৈজ্ঞানিককে দেই না। আল্লাহু আকবার শুনে বলো না কেন? এটা নূরে মাদ্রাসায় পড়াইলে পাইবা। জন কইছে ওই হেন অপরাধ করবে, আল্লাহ কইতে পারলো না ওটুক বদনি দিয়ে ধুয়েই লিয়ে যাবো। আমি বললাম তাহলে ঠিক আছে, অপরাধও করলো হাত পাও দুই তো বেড়ে অপরাধ, তাই না? কয় হ্যাঁ। আচ্ছা আপনার যদি বগলের মধ্যে বাঘি হয় অথবা ফোড়া হয়, কে হয় ওষুধ কোন জায়গা দিয়ে খান? এ কথা কম না কাতো, কোন দিক দিয়া? চোখ দিয়া? কোন দিক দিয়া? আমি কইলাম না, চেয়ারম্যান সাহেব আজ থেকে ওহেন দিয়া যেখানে বাঘি হয়েছে ফোড়া হয়েছে ওহেন দিয়ে সিরিজ দিয়ে ঢুকাম, অপরাধ করছে বগলে আমি মুখ দিয়ে খাবো কে? কথা বলেন না কেন? এক শ্রেণীর বদমাইশ আছে শিক্ষিত শয়তান, এর আলেমদেরকে অপমানিত করার জন্য সুদবিহীন সমাজকে গঠন করার জন্য উলামায়ে কেরাম রাস্তায় নামছে, কিছু কুলাঙ্গার আছে সুদবিহীন ব্যবসা চালু করার জন্য বিভিন্ন প্রকার সুদওয়ালা নাস্তিকদেরকে রাস্তায় নামায় দিয়েছে, এরা এটাকে ধ্বংস করার জন্য পাইতারা চালাইতেছে। যতই পাইতারা চালাও কুল যা আল হক ওয়া সাহাকাল বাতাল ইন্নাল বাতাল কানা সাহুক, হক উঠবে বাতিল দুর্বৃত হবে, কথা বলে না কেন? আল্লাহু আকবার জোরে বলেন। লাস্টে আমার সাথে না পাইরা কি কয় জানেন? কয় হুজুর গো সাথে কথাই পারুন জানে, এরা কি যুক্তি খাড়া করলো আমার হিন্দি বলে সিরিজ দেও ওষুধ ঢুকাই দেও নাউজুবিল্লাহ বলেন। বাজান আমার দিকে তাকান, আমার দিকে তাকান, বিড়ি খাওয়া সুন্নাত না হালাল? হারাম না হালাল? একসাথে কোন এক নাম্বার কোয়ালিটি তো শিখলেন, বড় লোকরা কেমনে টানে, কালকে যে হি গাবেন হাগো। দুই নাম্বার দুধ টান, পে
প্রেমে শেক খাইছে, নাহলে বৌরাতের কোপ খাইছে, আল্লাহু আকবার ঘন, অথবা এটা ব্যবসায় মার খাইছে, ও সার দোকানে যাইয়া সোনালি বিড়ি লই এমনে টানে। ঠিক না বে? ঠিক, জোরে কর। এটার নাম হলো দুকটান, আর একটা আছে টুকটান কমু, এটা হলো কলেজের ভোলাপন টানে। সেটা হলো এরকম ভাবে কেবল হিকছে নতুন মুরব্বীদের ডরে, মা বাবার ডরে, ওর বিড়ি ধরার কোয়ালিটি ওর হাতের মধ্যে এমনে ধরে, চোরের মতো চায়। আবার যদি কেউ দেখে তা আমার সামনে অনেক পোলাপান আছে, বিড়ি ধরে তো টানতাছো আমার মুসল্লি, দেখি ওর হাতের মধ্যে জুনির মতো জ্বলতাছে, আমিও সেরকম করা জিনিস আমি খারাই থাই, ফরোইডোহিনী খতম হয়ে যাক, তারপরে আমি দেখি। আল্লাহ আকবার, জোরে বলেন না কেন? আচ্ছা আমার কথার উত্তর দেন, তিনটা কোয়ালিটির বিড়ি টান কোনটা সুন্নাত? দেখো এরপর আসতে কয়, একটাও কি সুন্নাত? তো এইটা একটাও যদি সুন্নাতের ভিতরে না পড়ে তাহলে এই জিনিসটা খাওয়া কি হালাল না হারাম? তাহলে আমরা যে জীবনে কোনদিন বিড়ি টান দিলাম না, আমাকে ইবাদত কবুল হয় নাই? আল্লাহ কি আমাদেরকে কবুল করে নাই? আল্লাহকে দুনিয়ার নিয়ামত খাওয়ায় নাই? তাহলে এমন একটা ছাতা খাও যেই ছাতার লাস্টে পাওয়া যায় কিছু ছাতু, ঠিক না বেটি? এমন জিনিস খাইবা যেটা পেটের মধ্যে থাকবে, জান্নাতের ইন্ধন হবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হে মুসলমান বাইরা রে, এই গভীর রাত্রে আমার মাওলাকে দেখায় দাও। আল্লাহ যদি আশেকে রাসুল কে একটা ডাক দিয়া মাঠে নিতে চায়, আশেকে রাসুল হিসাবে মাঠে নামতে রাজি আছো না নাই? আশেকে রাসুল কাকে বলা হয়? وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ যার চরিত্রের মধ্যে কোনো জাররা পরিমাণ কোনো ঘুণ নাই, যার চরিত্রের মধ্যে জাররা পরিমাণ কোনো বাবা ডিস্টার্ব নাই, যার চরিত্রের গ্যারান্টি দিল আমার মালিক আল্লাহ, আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওরে পিরেশপুরের জমিনে পাইলে আস্থা রাখবো না। বাজান রে ভারতবর্ষ, আমার নবীকে গালি দিল রঙ্গিলা রসুল বলিয়া, ও আমার আলেম ভাইরা, মোনাজাতের আগে ঘটনাটা পকেটে করে বাড়ি লয়ে যাও, হতে পারে তোমার আমার জিন্দগির মডেল হয়ে যাবে এই ভারতের ঘটনাটা। এই কোরআনের তাফসিরের মাঠে বসে নবীর প্রেমিক হিসাবে একটা প্রমাণ দেখায় দাও, জীবন দিব ইমান দিব না, রাজি আছি না নাই? ভারতের মধ্যে আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। শয়তান বদমাইশ লেখক দলিল প্রকাশ করলো, নবী মুহাম্মদ ১১টা বিবাহ করছে, নবী মুহাম্মদ ছিল রংডংয়ের নবী। আল্লাহু আকবার, সেটা বলেন একটা উত্তর দেন, আমার নবী কি রংডংয়ের নবী ছিল? যারা আসতে বলবে আল্লাহ তাকে বাড়ি চিনে, নবী কি রংডংয়ের নবী ছিল? এই নাস্তিক যখন নবীর বিরুদ্ধে রংডংয়ের নবী বলে গালি দিল, আমার বিশ্ব নবীর দুজন প্রেমিকা ছিল, নাম ছিল হাম্মাদ আর একজনের নাম ছিল মুহাম্মদ, পেপারের মধ্যে ভেসে আসলো আইন্দাকাল রঙ্গিলা রসুল কি কাত এবকো ইনাম দিয়ে যায়গি, আগামী কালকা রঙ্গিলা রসুল বইয়ের লেখককে এই দিল্লির মসনদে বসায়া পুরস্কৃত করা হবে। আহারে আমার নবীর চরিত্রে গ্যারান্টি দিল আল্লাহ, এখানে নাস্তিক নবীর চরিত্র দিয়ে যখন গালি দিল, সঙ্গে সঙ্গে পেপারে পাওয়ার সাথে সাথে আহম্মদ আর মোহাম্মদ দুটি ভাই এক ভাই আর এক ভাইয়ের হাতে হাত দিয়ে পণ করলো, এই নাস্তিককে আগামী কালকে সকাল ১০টা বাজার আগে খতম করব। আরো জোরে কর, হে আল্লাহ আছে না নাই? হে আমার যুবক ভাইরা রে, নাস্তিক যখন বলল শয়তানকে আগামী কালকে ১০টা বাজার আগে খতম করব, দুইটা ভাই মায়ের কাছে গেছে, মা আমার নাম কেন আহম্মদ রাখছিলা, আমার নাম কেন মুহাম্মদ রাখছিলা? মা দুঃখিনী বলল, বিবাহের আগে ওয়াজে গেছিলাম নূরে মদিনা মাদ্রাসার, এরকম ওয়াজের মাঠে হুজুর ওয়াজের মাঠে বলছিল যে এই ঘরের মধ্যে আহম্মদ আর মুহাম্মদ নাম আছে, আমি আল্লাহ ওই ঘরের মধ্যে কোনো অভাব রাখবো না। বাজান রে যখন বলল আহম্মদ আর মুহাম্মদ নাম যে ঘরে থাকবে ওই ঘরের মধ্যে আগুনে কোনো দিন পুড়বে না। ও আহম্মদ আমি মানি
করলাম বিবাহের আগে, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও আমি আহম্মদ নাম রাখব, আল্লাহ তুমি যদি আমার একটা আর একটা সন্তান দাও নাম মুহাম্মদ রাখব। ওবাজান তোমার বাবার সাথে আমার বিবাহ হইল, আমি কি করব? প্রথম আল্লাহ তোমাকে আমার একটা সন্তান তোমারে দিল, আমি তোমার নাম আহম্মদ রাখলাম। এ আমার পিরিজপুরের যুবক ভাইরা এখন দুই ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করব। রসুল প্রেমিক কাকে বলে বাবা? দেওয়ানবাগির মতো আশেকের রাসূল হয়ে লাভ নাই, কথা ঠিক না বেঠে? এ ভাইজান আহম্মদ আর মুহাম্মদ বলে মা, ছোট্ট ভাইয়ের নাম মুহাম্মদ রাখলাম, আমার নাম আহম্মদ রাখলাম, খুশি হইলাম গো মা। বলো তো আমাদের দুই ভাইয়ের নাম যদি তুমি এত আদর করে রাখো আমার নবীর নামে নাম, আমার ওই নবীর যদি কেউ গালি দেয় তোমার সিদ্ধান্ত কি মা? হে পিরিজপুরের ভাইরা আমার মাওলারে দেখাই দাও আল্লাহর ভালোবাসা কার অন্তরে কতটুকু আছে। আমার বিশ্ব নবীকে ভালোবাসি আর কেউ যদি জীবন দেওয়ার পণ করে আল্লাহ তারে দুনিয়ার থেকে জান্নাত দেখাই নিয়ে যাবে, কথা ঠিক না বে ঠিক? মা আমার নবীর যদি কেউ গালি দেয় তোমার সিদ্ধান্ত কি? সঙ্গে সঙ্গে আহম্মদের মা বলল, বল আগে আমার নবীর কি বলে গালি দিছে। মা পিফারের মধ্যে দিল্লির একটা নাস্তিক বলেছে নবী মুহাম্মদ বলে রঙ্গিলা রসুল ছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা আহম্মদের গালের উপরে এমন জোরে থাপ্পুর মারছে, সে নাস্তিক হয়তো নাস্তিক বলতে পারে, তোর মুখ দিয়ে কেন বের হলো? মা ও মা আমি বলি নাই, মা বলছে নাস্তিকে, আপনাদের কষ্ট হয় যখন বলছে বলছে নাস্তিকে? মা বলল, তোদের সিদ্ধান্ত কি বল? আমি নবীকে ভালোবেসে তোর নাম আহম্মদ রাখছি, তোর নাম মুহাম্মদ রাখছি, এখন বল তোদের সিদ্ধান্ত কি? মা কি সিদ্ধান্ত নিব তুমি বলো। আহম্মদের মা বলে, মারে মা দীপ্ত কণ্ঠে বলতেছে, আগামীকালকে 10টা বাজার আগে সরকার ডিক্লেয়ার দিছে তার দিল্লির মস্তাদে বসে মন্ত্রীদের উপস্থিতিতে তাকে পুরস্কৃত করবে, আর আমি মায়ের সিদ্ধান্ত, তোদের দুই ভাইয়ের সরকার আমি। এত আস্তে বলেন, আমি তোদের দুই ভাইয়ের সরকার, দুধের দাবি ছেড়ে দিব যদি তোদের জবান থেকে একটা আওয়াজ ভেসে আছে আগামীকালকে 10টা বাজার আগে ওই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে দিল্লির মস্তান থেকে খতম করবি, আমি মা তোদেরকে নিয়ে হাসতে হাসতে জান্নাতে যাব। মা গুজরাট থেকে দিল্লি হলো 1250 কিলোমিটার, এখান থেকে কেমনে যাব মা? তুমি আমার ফতোয়া দাও। আহম্মদ বলে, মারে তুমি বলো আমরা কেমনে যাব, ট্রেনে গেলেও তো 2 দিন লাগে। আহম্মদ আর মুহাম্মদের মা বলে, তুই কোনো দুনিয়ার গাড়িতে যাবি না, তুই যাবি আমার মাওলার কুদরতি দুইটা পাও দিয়া। মা কেমনে যামু? কোরআনের আয়াত পড়ি, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন, ঠিক আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এ মুমিনেরা রে, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো আমিও তোমাদের সাহায্য করব, আমি তোমাদের পাও দুটাকে শক্তিশালী করে দিব, আমি আল্লাহ তোমাদের মাঠে নামার সঙ্গে সঙ্গে আমার সাহায্যের হাত বেড়ে যাবে, যেমনে বদরে আমি নামাইছি ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন।